আর আজ বলছো সেটা অ্যাপেল। আচ্ছা ঠিক আছে, তুমি যা খুশি তাই বলো। বলছি পরেশ কাকা, তুমি আমার একটা কাজ করে দেবে? বৌমা ভয়ঙ্কর কিছু না হলে না সে করে দেবো। না না, আসলে না তোমাকে একটু পাঁচালি পড়তে হবে। সে আমি পাঁচালি পড়বো? আস্তে 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 আস্তে। সে আমি পাঁচালি পড়বো? হ্যাঁ, তোমাকে পাঁচালি পড়তে হবে মোবাইলে ফোন করে। সে কাকে ফোন করতে হবে? আমাকে। কি বলছো বাবা, সে তুমি যখন সামনে আছো শুধু শুধু পয়সা খরচ করে সে তোমাকে কেন ফোন করবো? আরে না, তুমি বুঝতে পারছো না, আসলে আমি যখন পাঁচালি পড়বো তখন আমি তোমাকে একটা ফোন করব। তুমি বাড়ির বাইরে থেকে ফোনটা রিসিভ করবে। এবার তুমি ফোনে পাঁচালিটা পড়বে আর আমি শুনে শুনে বলে যাবো। হ্যাঁ, আসলে না আমি না বাংলাটা পড়তে আমার একটু অসুবিধা হয়, আর ওই পাঁচালি তো কিয়ম ইয়ম ওই সব যুক্তাক্ষর না সবসময় আটকে যায়। পরেশ কাকা, আমাকে এবার মতো উদ্ধার করে দাও না। শোনো না, আমি না তোমাকে একটা ভালো উপহারও দেবো। সে ঠিক আছে ওমা, কিন্তু না মোবাইলে পাঁচালি পড়া সে তো ওই বাপের জন্য শুনি। এবার খোকা বাবু কুপকাত। আপনি তখন থেকে মোবাইলে কি করছেন? ইন্টারনেট দেখছি। ইন্টারনেট? ইন্টারনেট? ও, আপনি তো আবার সেটা মানেও বুঝবেন না। ইন্টারনেট মানে হচ্ছে, ইন্টারনেট মানে ইন্টারনেট। ইন্টারনেট মানে ইন্টারনেট? সেটা আবার কি? ছাড়ুন না, আপনি সব বুঝবেন না। আমি ইন্টারনেট থেকে খিচুড়ি রান্না শিখছি, ভোগের খিচুড়ি, ভোগের খিচুড়ি। আপনি মোবাইল থেকে ভোগের খিচুড়ি রান্না শিখছেন? বাড়িতে এতজন লোক থাকতে আপনি মোবাইল থেকে ভোগের খিচুড়ি রান্না শিখছেন? হ্যাঁ শিখছি, কারণ আপনারা হলেন শত্রুপক্ষ আর আপনি তো বাড়ির সবাইকে বারণ করে দিয়েছেন আমাকে সাহায্য করার জন্য। তাই আমি নিজে নিজেই মোবাইল থেকে খিচুড়ির রেসিপি বার করছি, করে শিখছি।